আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিদেশি গণমাধ্যমে দেশের সঠিক চিত্রায়ন করুন বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আসনভাগে নির্বাচন হবে না, আব্বাসের হুঁশিয়ারি। সরকার দ্রব্যমূল্য নিয়ে জনগণের সাথে প্রহসন করছে বললেন মঞ্জুরুল ইসলাম। সাবেক ডিজি সহ স্বাস্থ্যের 6 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল। খুলনায় 73,000 লিটার সয়াবিন তেল জব্দ। প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে প্রতারণা, ব্যবস্থার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বিদেশি গণমাধ্যমের দেশকে সঠিকভাবে তুলে ধরতে বিদেশি সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য ও কাপ অনুষ্ঠানে এক বক্তৃতায় বিশ্ব গণমাধ্যমের দেশের প্রতিফলনের ক্ষেত্রে ও কাপের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বর্ণনা করে এ আহ্বান জানান। ও কাপ আহ্বায়ক বিবিসি বাংলার প্রতিনিধি কাদির কল্লোলের সভাপতিত্বে এবং সদস্য সচিব জার্মান প্রেস এজেন্সির প্রতিনিধি নজরুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। এপি ডোয়েজে বেলে সিনহুয়া প্রতিনিধিসহ ওকাপ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর থেকে মন্ত্রণালয়ের কাজগুলো সুচারুভাবে করে যাওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করেছেন জানিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষা করা, গণমাধ্যমের অর্থবহ বিকাশ এবং সেই সাথে ভুয়া ও বইপুর সাংবাদিক কিংবা পট্ট পত্রিকার মাধ্যমে যাতে বৃহত্তর সাংবাদিক সমাজের বদনাম না হয় এবং সর্বোপরি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়, এইগুলোর জন্য আমি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আসন ভাগে নির্বাচন হবে না, আব্বাসের হুঁশিয়ারি। বাংলাদেশে আসন বিভাগে নির্বাচন হবে না বলে ক্ষমতাসীনদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পত্রিকায় একটি সংবাদের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আসন ভাগ করছেন 100 আসন এবং 70 আসন, যারা আসন ভাগ করেছেন আমরা আপনাদের পা ভাগ করে দেব। আসন ভাগের নির্বাচন বাংলাদেশে হবে না, কোনো আতাতের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আমাদের যার উপর হামলা জুলুম হবে আমরা একযোগে ঝাঁপিয়ে পড়ব, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আর যে প্রতিরোধ গড়ে উঠেছে এই প্রতিরোধ ও প্রত্যাঘাতের মাধ্যমে আমরা এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাব। দেশে মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, যার কার যে মাথাপিছু আয় বেড়েছে তা আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের যে মাথাপিছু আয় বেড়েছে এতে কোনো সন্দেহ নেই। আর যে বাচ্চাটা মায়ের পেটে আছে তার মাথায় লোন হচ্ছে $492। খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে ছাত্রলীগ ও যুবলীগের হামলা প্রসঙ্গে আব্বাস বলেন, এখানে কিন্তু ছাত্রলীগ ও যুবলীগ উত্তম মধ্যমকে ফেরত এসেছে। রেদওয়ানির যেখানে হামলা হয়েছে সেখানে উত্তম মধ্যম খেয়ে ফেরত এসেছে। বিজেপি জয়নাল আবেদিনের ওখানে হামলা হয়েছে সেখানে উত্তম মধ্যম খেয়ে ফেরত এসেছে। অর্থাৎ প্রতিরোধ শুরু হয়ে গেছে, এখন আমাদেরকে প্রত্যাঘাত করতে হবে। সরকার দ্রব্যমূল্য নিয়ে জনগণের সাথে প্রহসন করছে বললেন মঞ্জুরুল ইসলাম। ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির জননেতা মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে শুরু হয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের চূড়া সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে কামাল হুসেন ও ডক্টর আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা হাফিজুর রহমান, আমিনুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুল কায়ুম মুরাদ, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাবেক ডিজি সহ স্বাস্থ্যের 6 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ আবারও পিছিয়ে আগামী 6 জুন ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক আসাদ মোহাম্মদ আসিফুজ্জামানের আদালত নতুনের দিন ধার্য করেন। সময় চেয়ে আসামি পক্ষের আইনজীবীদের করা আবেদন মঞ্জুর করে নতুনের তারিখ ধার্য করা হয়। 2020 সালের 23 সেপ্টেম্বর লাইসেন্সের মেয়াদ না থাকা হাসপাতাল সঙ্গে চুক্তি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1 এর ফরিদপুর আহমেদ পাটোয়ারি। 2021 সালের 30 সেপ্টেম্বর আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ রুফে শাহেদ করিম সহ 6 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারি। আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ রুফে শাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ডাক্তার ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলাম। খুলনায় 73,000 লিটার সয়াবিন তেল জব্দ। খুলনায় বড়বাজার এলাকার 3টি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় 73,032 লিটার সয়াবিন ও 1,63,608 লিটার পাম অয়েল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 1,60,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ বর্ষাকে তথ্য নিশ্চিত করেছেন। র্যাব 6-এর পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, আজ গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় 3টি প্রতিষ্ঠানে 73,032 লিটার সয়াবিন ও 1,63,608 লিটার পাম অয়েল মজুদের প্রমাণ মিলেছে। এ কারণে 3 প্রতিষ্ঠানকে 1,60,000 টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, খুলনায় ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, ভবিষ্যতে এ সংকট তারা যেন তৈরি করতে না পারে তাই ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ বর্ষাক বলেন, আজ 3 প্রতিষ্ঠানের তেল মজুর টাকায় তাদের জরিমানার পাশাপাশি সঠিক মূল্য বিক্রির জন্য বলা হয়েছে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে প্রতারণা ব্যবস্থার নির্দেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বড় বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধ অবৈধভাবে সরকারি কাজ বা অনুরূপ সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছে। তাই এ ধরনের প্রতারণামূলক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ইতিমধ্যে মন্ত্রী পরিষদ বিভাগ সহ সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। এই নির্দেশনা বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সব দপ্তর ও সংস্থার প্রধানকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ বা অনুরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছেন। এতে বলা হয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্য কোনো ধরনের ব্যবসা বা অনুরূপ কোনো তদবিরের সঙ্গে সম্পৃক্ত নন। প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের কোনো অনুরোধ বা তদবির বা অবৈধ সুবিধা ভোগের প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে প্রতারকের সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্দেশনা তথ্য দিতে নির্দেশনায় বলা হয়েছে।